সাকিবের পর এবার বিসিবিকে ধুয়ে দিলেন মাশরাফি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইস্যুতে গত দুদিন ধরে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে ক্রিকেট অঙ্গনে। একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তার ছুটি ও টেস্ট খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের দোষারোপ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপরই তোলপাড় শুরু হয় দেশের ক্রিকেট অঙ্গনে। আকরাম দুরজয়ের কর্মকাণ্ড নিয়ে সাকিবের সেসব মন্তব্যে যখন ক্রীড়াঙ্গন টলমল, তখন বিসিবির বিরুদ্ধে আরও কিছু অভিযোগ করলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিসিবি কর্তাদের বিদেশ সফর, অফিস না করা, তাকে বাদ দেওয়া নিয়ে মিথ্যা যুক্তিসহ নানা বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। রোববার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে বিসিবিকে কাঠগড়ায় দাঁড় করান মাশরাফি। ইতোমধ্যে অনুষ্ঠানটির একটি প্রোমো ফেসবুকে ভাইরাল হয়েছে। একটি রেস্তোরাঁয় বসে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফিকে কথা বলতে দেখা গেছে একটি প্রোমোতে। মাশরাফি বলছেন যে মানুষগুলো কথা বলছে, ওদের অবদান কি, অবদানগুলো আমি যদি তুলে ধরি সেটি তো খারাপ হয়ে যাবে। একটা ওয়ার্ল্ড কাপে 50 জন যাচ্ছেন, মাশরাফির 14 গোষ্ঠী উদ্ধার করবেন, কেউ কি নিজের টাকায় গেছেন নাকি, একটু শোনেন তো। ফিটনেস ইস্যুতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফিকে না রাখার বিষয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডেটাগুলো একটু বের করে দেখেন, আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কিনা, আমি তো এগুলো ক্যামেরার সামনে এসে বলিই নাই। বিসিবি কর্মকর্তাদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, খুবই অবাক লাগে, এনারা কি কোনো তথ্য রাখেন বা আদৌ অফিস করেন? মাশরাফির দাবি, আমাকে বাদ দেওয়ার সময় আমার সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি, অথচ বিসিবি বলছে আলোচনা হয়েছে। কিছুটা সত্য কথা আমি আশা করেছিলাম বিসিবির পক্ষ থেকে, এক কাপ কফির অফার দিয়ে রেখেছিলেন কোচ রাসেল ডোমিঙ্গো, আমি এখনও অপেক্ষায় আছি। এরপর বিসিবি কর্মকর্তাদের উদ্দেশ্য করে মাশরাফি বলেন, যেটি সত্য সেটি বলেন, আপনি মাশরাফিকে বাদ দিয়েছেন সেটাই যথেষ্ট। কিন্তু ওই ব্যাপারে বসি না, কারণ যতটুকু জানি ও একটা ইন্টারভিউ দিয়েছে, অনেক লম্বা ইন্টারভিউটা, তো সেটা আসলে আমরা আজকে প্ল্যান করছি যে ওটা দেখতে হবে, যেহেতু ওটা কী বলেছে না বলেছে সেটা পুরোপুরি আমরা জানি না, বাট কিছুটা শুনেছি। আর যেটা আজকে মেইনলি আমাদের মিটিং ছিল, আপনার আমাদের টিম নিউজিল্যান্ড এখন খেলছে এবং আগামী 6-7 দিনের মধ্যে আপনার T20 এবং ওয়ান ডে এগুলো আছে, তো আমি এসব ব্যাপার নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং এটাও চিন্তা করেছি যেন আমাদের কোনো ব্যাপার নিয়ে যেন টিমের মধ্যে কোনো এফেক্ট না করে। আর অনেক কথার মধ্যে একটা কথা শুনেছি যে ও চিঠি দিয়েছে এবং আমি নাকি চিঠি পড়িনি, এটা অনেকে আজকে আপনারা ফোন করে, তো ঠিক আছে, আমি যেহেতু হয়তো ভুল বুঝতে পারি চিঠিটা, ও টেস্ট খেলতে চাচ্ছে ওর কথা বুঝে গেছে, তো আমি কাল পরশু বোর্ডের সবার সাথে আলাপ আলোচনা করে আমি টেল ওর এনওসির ব্যাপারে আমরা চিন্তা করবো, এনওসি মানে ওকে আমরা টেস্ট, ও যদি ইন্টারেস্ট থাকে তাহলে ও টেস্ট খেলবে, ও যাবে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে, আর বাকি যেটা আছে সেটা আমরা আর যেটা দেখে তারপরে হয়তো বা আমরা বোর্ডের সিদ্ধান্ত নিব যে কী করা যায় না করা।